আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা পুষ্টিবিদ আশা সিদ্দিক, আপনাদের সাথে প্রতিনিয়তই থাকি। শিশু খাবার নিয়ে আমাদের অনেক জিজ্ঞাসা থাকে, তেমনি একটি কমন জিজ্ঞাসা হলো শিশুরা দই খেতে পারবে কিনা বা খেলেও কতটুকু খাবে। অ্যাকচুয়ালি দই এটা অনেক ফরম্যাটে তৈরি হয়, কেউ টক দই পছন্দ করে, কেউ মিষ্টি দই পছন্দ করে, কেউ টক মিষ্টি দই পছন্দ করে। দই খাবারটাই আসলে অনেক জনপ্রিয়, যেটা হজম শক্তি বাড়ায়। তবে হ্যাঁ, অবভিয়াসলি যেটাকে আমরা টক দই বা প্রোবায়োটিকযুক্ত ইয়োগার্ট বলি, সেটাই আমাদের শরীরে সবচেয়ে বেশি স্বাস্থ্যসম্মত এবং শিশুদের জন্যই। শিশুদের অনেক কারণে বদ হজম হয়ে থাকে, পেটে পীড়া থাকে, অনেক সময় সে দুধটাকে খেতে পারে না, সেক্ষেত্রে দইটা কিন্তু তার হজম শক্তি বাড়ায় এবং সেটা খুব হেল্পফুল। এক সার্ভিং দই যদি আপনার শিশুর খাদ্য তালিকায় আপনি এভরিডেই চাইলে কিন্তু রাখতে পারেন, বিশেষ করে 2 থেকে 5 বছরের শিশুদের ক্ষেত্রে। গরুর দুধ বা ছাগলের দুধ অথবা মহিষের দুধ থেকে তৈরি করা দইটা অনেক অনেক বেশি ভালো থাকে। সেই দই প্রোবায়োটিক যুক্ত থাকে, বাচ্চার হজম শক্তি বাড়াতে সাহায্য করে থাকে। সকালের নাস্তা অথবা বিকেলের খাবারে দইয়ের সাথে যদি আমরা কয়েক রকমের ফল, বিশেষ করে আনার, একটু খেজুর, একটু অ্যাপেল এবং কলা মিক্সড করে বাচ্চাকে একটু হেলদি স্ন্যাক্স দেওয়া হয়, এটা বাচ্চার শরীরে প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক দুটো জিনিসই দিবে। ক্যালসিয়াম, ফসফরাস, এই দুটোর চাহিদা শরীরে কিন্তু পূরণ করবে এবং আমরা দুধের চেয়ে বেশি ক্যালোরি কিন্তু দই পেয়ে থাকি। আর খুব ইম্পর্টেন্ট হলো, যেহেতু প্রোবায়োটিক পেয়ে থাকি, এটা আমাদের অন্ত্রের একটি ব্যাকটেরিয়া, সো আমাদের কোলন এবং অন্ত্রকে কিন্তু খুব হেলদি রাখে। বাচ্চাদের ছোটোবেলা থেকে যদি দই অভ্যস্ত করা যায়, তার কোলনের স্বাস্থ্য থাকবে অনেক ভালো এবং সুন্দর। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস,